হোক ধর্মীয় উৎসব কিংবা সামাজিক কোনো আয়োজন, দল বেঁধে শপিং করার জন্য কলকাতাকে ফুল মার্কস দেবেন না এমন মানুষ খুবই কম মিলবে। পুজো কিংবা ঈদের আগে যেরকম কলকাতার বিপণী বিতানগুলোতে উপচে পড়া ভিড় থাকে সাধারণ ক্রেতাদের, ঠিক সেরকমই বিশ্ব ক্রীড়া যজ্ঞের আগে একই রকম ভিড়ের ছবি দেখা যায় এই ধরনের খেলার সামগ্রী বিক্রয়ের বিশেষ মার্কেটে। তাই এখানে মানুষের পছন্দ এবং চাহিদা অনুযায়ী তৈরি হয়েছে কেনাকাটার আলাদা আলাদা জায়গাও। যেমন যারা খেলাধুলার সামগ্রী কেনেন তাদের জন্য এই বিধান মার্কেট বা ময়দান মার্কেট প্রধান পছন্দের ঠিকানা। কনকনে শীত না পড়লেও চারদিকে একটা শীতের আবহের আজ মিলছে এই শহরে, কিন্তু সেই আজকে রীতিমতো চ্যালেঞ্জ দিচ্ছে বিশ্বকাপের উত্তাপ। বিশেষ করে ময়দান মার্কেটে পা রাখলে হারিয়ে যেতেই হবে বিশ্বকাপ আবহে। এখানে কেউ কিনছেন প্রিয় দলের প্রিয় খেলোয়াড়ের জার্সি, কেউ বা কিনছেন পতাকাও। সবই বিক্রি হয়, জার্মান পর্তুগাল সবই বিক্রি হয়, এবছরের চাহিদাটা খুব বেশি। একটা ওয়ার্ল্ড কাপ গেল ক্রিকেট, তারপরে ওয়ার্ল্ড কাপ এসে গেছে আর দু তিন মাস আগে এসে গেছে বলে খুব চাহিদা। 150 টাকা নিয়ে 2000 টাকার মধ্যে আছে। আর্জেন্টিনা ব্রাজিল সবে জার্সি, কালকে থেকে খেলা সেই জন্যই আজকে জার্সি কিনে ফুল এক্সাইটমেন্টের মধ্যে রয়েছি। মেসি ফেভারিট প্লেয়ার, কিন্তু অ্যাজ এ কান্ট্রি অ্যাজ এ টিম ব্রাজিল। কলকাতার ব্যস্ততম মার্কেটগুলোর মধ্যেই শুধু নয় বরং পূর্ব ভারতের সবচেয়ে বড় খেলার সামগ্রী বিক্রির মার্কেটও এটি। সারা বছর বেচা কেনা থাকলেও বিশ্বকাপ মৌসুমে গড়ে রোজ কোটি টাকারও বেশি জার্সি ও পতাকা বিক্রি হয় কলকাতার ময়দান মার্কেটে, এমনটাই দাবি সংশ্লিষ্টদের। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত।